আমি অনুশ্রী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। শেষ ম্যাচে সান্ত্বনা জয় পেল ভারত, কুয়েতকে হারালো 2-1 গোলের ব্যবধানে। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে প্রথম দুই ম্যাচে ভারত হেরেছিল অস্ট্রেলিয়া ও ইরাকের কাছে। প্রথম দুই হারেই ভারতের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। নিয়ম রক্ষার ম্যাচ জিতেই খুশি ভারতের যুব দল। এবার থেকে কন্যাশ্রী কাপে চালু হচ্ছে নতুন নিয়ম, প্রতিটি দলের প্রথম একাদশে 4 জন ভিন্ন রাজ্যের ফুটবলার খেলতে পারবে। কন্যাশ্রী কাপের জনপ্রিয়তা বাড়াতেই এই সিদ্ধান্ত, বাকি ফুটবলাররা হবেন এই রাজ্যের। প্রথম একাদশে 2 জন যুব ফুটবলার রাখাও বাধ্যতামূলক হয়েছে। টি-20 বিশ্বকাপে ভারতের সম্ভাবনা খুব একটা দেখছেন না নিজের সময় সেরা অলরাউন্ডার কপিল দেব। দলে কজন অলরাউন্ডার খেলছেন তার উপর ভারতের সাফল্য নির্ভর করছে জানিয়েছেন কপিল। লখনৌয়ের একটি অনুষ্ঠানে তিনি বলছেন, দলে অলরাউন্ডার ছাড়া আর কি আশা করতে পারেন, শুধু বিশ্বকাপই নয় অন্যান্য টুর্নামেন্টেও হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার অত্যন্ত জরুরি ভারতীয় দলে। 1983 বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলছেন, যে কোনো দলের অলরাউন্ডাররাই প্রধান ক্রিকেটার এবং তার দলের শক্তি হয়ে ওঠে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার রোহিত শর্মাকে স্বাধীনতা দেয় একটা ম্যাচে ষষ্ঠ বোলার ব্যবহার করার জন্য। রবীন্দ্র জাদেজাও ভারতের একজন যথার্থ অলরাউন্ডার, এমনকি আমাদের সময় ভারতীয় দলে একাধিক অলরাউন্ডার খেলত। টি-20 বিশ্বকাপের মূল পর্ব এখনো শুরু হয়নি, তার আগে লম্বা হচ্ছে চোটের তালিকা। এবার ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পেলেন আরও এক জোড়ে বোলার। ব্রিসবেনে অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালি ঘুরে গিয়েছে ঋষি টপলির। ইংল্যান্ডের জোড়ে বোলারের গোড়ালিতে যন্ত্রণা রয়েছে, চোট লাগায় পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন না তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনাও কম। অনুশীলনে চোট পেয়ে হতাশ টপলিও, তিনি বলছেন, ছোট একটা বিরতি নয় বুদ্ধিমানের কাজ, বড় চোটের ঝুঁকি এড়াতেই কয়েকদিন বিরত নেওয়া দরকার। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে নামার আগে পর্যন্ত টপলির চোটের উপর নজর রাখা হবে। কেয়ারকেয়ার নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। আইপিএল এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। 2023 আইপিএল এ চেন্নাই সুপার কিংস কে নেতৃত্ব দেবেন তিনি। রাঁচিতে ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক, পরামর্শ দিচ্ছেন নিজের রাজ্যের তরুণ ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে 2020 সালের আগস্টে অবসর নেওয়ার পর থেকে ঘরোয়া ক্রিকেটও খেলেন না ধোনি, শুধু আইপিএলই খেলেন। তাই প্রতিযোগিতার সূচি এখনও ঘোষণা না হলেও অনুশীলন শুরু করে দিয়েছেন। 2023 সালে আইপিএলে খেলে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতে পারেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। সেক্ষেত্রে আগামী আইপিএলই হবে তাঁর ক্রিকেট জীবনের শেষ প্রতিযোগিতা। নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন ব্যাট হাতে নিজের দায়িত্ব সামলেছেন রস টেলর। কিউইদের প্রাক্তন ব্যাটার এবার বেছে নিলেন টি-20 বিশ্বকাপে কোন 5 ব্যাটার নজর কাটতে পারেন। সেই তালিকায় রোহিত শর্মা বা বিরাট কোহলি জায়গা পেলেন না। টেলরের মতে ভারতের সূর্যকুমার যাদবের দিকে নজর থাকবে। নিউজিল্যান্ডের হয়ে 4 নম্বরে ব্যাট করতেন টেলর। তিনি বলেন, নিজের অভিজ্ঞতা থেকে জানি টি-20 ক্রিকেটে 4 নম্বরে ব্যাট করা মোটেই সহজ নয়। লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলির পর নেমে সেটাই করে সূর্যকুমার। টি-20 বিশ্বকাপ শেষ হচ্ছে 13 নভেম্বর। ডিসেম্বরে ভারতীয় দল যাবে বাংলাদেশ সফরে, তাই ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সফরে গিয়ে 3টি একদিনের আন্তর্জাতিক ও 2টি টেস্ট খেলবে ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা জিয়ে রাখতে ভারত নিশ্চিতভাবেই চাইবে এই 2টি টেস্ট জিততে। ডিসেম্বরের 1 তারিখ ভারতীয় দল বাংলাদেশে পৌঁছে যাবে। একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলোর পাশাপাশি দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, প্রথম টেস্টটি হবে চট্টগ্রামে। ভারতের বাংলাদেশ সফর শুরু হবে একদিনের সিরিজ দিয়ে, তারপর তৃতীয় টেস্ট। বড়দিন এবার বাংলাদেশেই কাটবে ভারতীয় দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী ডিসেম্বরের 4, 7 ও 10 তারিখ 3টি একদিনের ম্যাচ হবে ঢাকায়। মাসে ইংল্যান্ড সফরে চার্লি ডিনকে ভিনু মাকড়িও আউট করে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন দীপ্তি শর্মা। এমসিসি এমনভাবে আউট করাকে বৈধ বলে স্বীকৃতি দিলেও তা নিয়ে বিতর্ক অব্যাহত। তা নিয়ে এবার মুখ খুললেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ জানিয়ে দিলেন, তিনি এর মধ্যে অন্যায় কিছু দেখছেন না, এটা তো ক্রিকেটেরই একটা নিয়ম হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাই আমি স্বচ্ছ ধারণা নিয়েই তা প্রয়োগ করার মধ্যে অন্যায় কিছু খুঁজে পাচ্ছি না, বলছেন তিনি। বিগ ব্যাশ লিগ থেকে নিজেকে সরিয়ে নিলেন হরমনপ্রীত কৌর, পিঠের চোটের জন্যই এমন সিদ্ধান্ত। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিগ ব্যাশে খেলেন মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজি হয়ে। গত মরশুমে 13 ম্যাচে করেছিলেন 406 রান, নিয়েছিলেন 15টি উইকেটও। টুকরো খবর নিবেদন করছে ড্যাফোডিল। ফুটবল বিশ্বকাপের আগে দোহা থেকে বিশ্বের 18টি শহরের বিমান তুলে নিল কাতার এয়ারওয়েজ। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যস্ততা কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কাতারের সরকারি বিমান সংস্থা। ফুটবল প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ বাড়াতে পারে বিশ্বকাপের আগে। বিশ্বের 18টি শহরে কাতার এয়ারওয়েজ অস্থায়ীভাবে পরিষেবা বন্ধ করে দেওয়ায়
লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের খেলা দেখতে কিভাবে দোহায় পৌঁছাবেন তা নিয়ে চিন্তায় পড়তে হতে পারে তাদের। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল কাতার এয়ারওয়েজ? কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বাকের বলেছেন, আমরা কোনো নতুন শহরে পরিষেবা শুরু করছি না, তবে 18টি জায়গার বিমান বন্ধ করছি বা বিমানের সংখ্যা কমিয়ে দেওয়া হবে বিশ্বকাপের সময়। ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডের লক্ষ্যে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। তিনি বিশ্বক্রম তালিকার 6 নম্বরে থাকা অ্যান্থনি জিনটিংকে হারিয়েছেন 21-16, 21-12 ফলে। অন্য ম্যাচে এইচএস প্রণয় চীনের ঝাও জুন পিএমকে হারিয়েছেন 21-13, 22-20 ফলে। তবে মেয়েদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে হেরেছেন সাইনা নেওয়াল, তাকে হারিয়ে দিয়েছেন চীনের ঝ্যাং ইউম্যান। কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন এনগোলো কন্তে। হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচার হওয়ায় আগামী 4 মাস ফুটবল থেকে দূরে থাকতে হবে। ফলে 20 নভেম্বর থেকে শুরু হওয়া কাতার বিশ্বকাপ খেলা হবে না ফ্রান্সের এই মিডফিল্ডারের। 14 আগস্ট টটেনহ্যামের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেছিলেন কন্তে, চোট ছাড়িয়ে সুস্থ হওয়ার পথে এগোচ্ছিলেন, কিন্তু আবার চোট তাকে ছিটকে দিল। কোয়ার্টার ফাইনালে থেমে গেল ভারতীয় দাবাড়ুদের লড়াই। এঞ্জেলস র্যাপিড দাবায় ছিটকে গেলেন ডি গুকেশ, অর্জুন এরিগাইজি এবং বিদিত গুজরাটি। এর মধ্যে গুকেশ ও অর্জুন এই প্রতিযোগিতাতেই বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দিয়েছিলেন। টুকরো খবর নিবেদন করলো ড্যাফোডিল। খেলার খবর আরো আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী ঝুমকি সেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন 9903019733, 9903019733। কেয়ারকেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.কম দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। টেস্ট ও টি-20তে মন দেওয়ার জন্য একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি, কিন্তু তারপরেও ছোট ফরম্যাটে খুব বেশি খেলতে দেখা যায় না ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে। এবার ইংল্যান্ডের বিশ্বকাপের দলে স্টোকসকে খেলানোর বিরোধিতা করলেন সে দেশেরই প্রাক্তন ক্রিকেটার মাইকেল আর্থারটন। তার মতে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্টোকস বেমানান হতে পারে, ও বড় ক্রিকেটার কিন্তু দীর্ঘদিন ধরে টি-20 খেলেনি, তাই এই দলে ওকে নিতে গেলে কাউকে বাদ দিয়ে জোর করে ঠোকাতে হবে, তাতে কোনো ভালো ক্রিকেটার জায়গা হারতে পারে। শুধুমাত্র বল রাম দেখে নয়, ক্রিকেটারের খেলা দেখে সুযোগ দেওয়া উচিত। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে রয়েছে পোল্যান্ড। 30 নম্বর ফুটবল প্রেমীদের যাবতীয় আকর্ষণ লিওনেল মেসি বনাম রবার্ট লেভানডস্কির দ্বৈরথকে কেন্দ্র করে। পোলিশ তারকা নিজেও মুখিয়ে রয়েছেন বিশ্বকাপে মেসির বিরুদ্ধে খেলার জন্য। ফিফার ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে লেভানডস্কি বলেছেন, আর্জেন্টিনা ম্যাচ স্মরণীয় করে রাখাই তার প্রধান লক্ষ্য। বিশ্বকাপে পোল্যান্ডের প্রথম ম্যাচ মেক্সিকোর বিরুদ্ধে 22 নভেম্বর, 4 দিন পরে দ্বিতীয় ম্যাচে লেভানডস্কিরা মুখোমুখি হবেন সৌদি আরবে, গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে। লেভানডস্কি বলছেন, আর্জেন্টিনা সম্পর্কে বেশি কিছু বলার নেই, লিওনেল মেসির মতো কিংবদন্তি রয়েছে দলে। আমি মনে করি এবারের বিশ্বকাপে খেতাবের অন্যতম দাবিদারও তারা। চলতি লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ করল রায়ো ভালকানো এফসির বিরুদ্ধে ম্যাচ। ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে স্কোরশিটে নাম তুলেছিলেন স্প্যানিশ ফরওয়ার্ড আলভারো মোরাতা। রায়ো ভালকানোর হয়ে স্কোরশিটে নাম তুলেছেন কলম্বিয়ান ফরওয়ার্ড রাদামেল ফালকাও। খেলাতে দুটো দল সমান্তরে একে অপরকে টেক্কা দিলেও ম্যাচ থেকে পুরো নিশ্চিত 3 পয়েন্ট হাতছাড়া হয় দিয়েগো সিমিওনের ছেলেদের। ম্যাচের সংযুক্ত সময় শেষ হওয়ার পরে অতিরিক্ত যোগ করা সময় কুশলী ফরওয়ার্ড ফালকাওয়ের চোখ থানানো পেনাল্টি গোলের সুবাদে খেলার স্কোর লাইন 1-1 গোলে শেষ হয়। স্বস্তি ফিরছে ফ্রান্স শিবিরেও, জুভেন্টাসের হয়ে অনুশীলন শুরু করলেন পোগবা। সেপ্টেম্বর মাসে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় বিশ্বকাপে পোগবার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। 29 বছর বয়সী জুভেন্টাস তারকা দলের সঙ্গে হালকা অনুশীলন শুরু করেছেন গতকাল থেকেই। কাতার বিশ্বকাপের জন্য 9 নভেম্বর ফরাসি দল ঘোষণা করবেন কোচ দিদিয়ের দেশ। সুস্থ হয়ে পোগবা জাতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা এখন সেটাই দেখার। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে 1-0 গোলে হারল লিভারপুল। ঘরের মাঠে 22 মিনিটে গোল করেন ডারউইন নুনেস। তবে আটকে গেল চেলসি, ব্রেন্টফোর্ডের সঙ্গে তারা 0-0 গোলে ড্র করল। ঘরের মাঠে নিউক্যাসল 1-0 গোলে হারল টটেনহ্যামকে। সাউদাম্পটন 1-0 গোলে জিতল বোর্নমাউথের বিরুদ্ধে। কলকাতা ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, ক্রিকেট দেখার নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন তারা। টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো এবার দেখা যাবে একটি সংস্থার কলকাতা সিনেমা হলগুলিতে বসে। সিনেমা দেখার মতো বড় পর্দায় রোহিত শর্মা বিরাট কোহলিদের খেলা দেখতে পাবেন ক্রীড়া প্রেমীরা। কলকাতা 3টি প্রেক্ষাগৃহ টি-20 বিশ্বকাপের ম্যাচ দেখানোর ব্যবস্থা করছে, ওয়েস্ট বল,
সাউথ সিটি মল এবং ফোরাম মলে বিশ্বকাপের খেলা দেখানো হবে। ভারতের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ ছাড়াও দুটি সেমিফাইনাল এবং ফাইনাল দেখানো হবে এই তিনটি মাল্টিপ্লেক্সে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখন স্পোর্টস কুইজ। গতকালের সঠিক উত্তর 32টি দল, আর সফল উত্তরদাতা হলেন বারাসতের প্রবীর মিত্র। অভিনন্দন প্রবীর। আজ সবে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।